फ्रेंड्स गुड मॉर्निंग वेलकम बैक टू माय चैनल आई होप कि हमार बंधुरा जे जेखान थेके मुहूर्ते हमार भिडियोटा देखछेन सकले भालो आछेन एबं सुस्थ आछेन आर आमिओ भालो आछि आर आज होच्छे शनिवार तो शनिवार एखन बाजे सकाल 8টা तो 8টা থেকে এই সময় থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তো আমার বড় যারা আছেন তারা আমার প্রণাম নেবেন ছোটরা আমার ভালোবাসা নেবেন তা সবাইকে ভালোবাসা প্রণাম জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম আর সকাল সকাল বলতে সকাল তো না বললাম 8টা বাজে প্রিয়াংশু আজকে পড়া নেই সেজন্য আজকে একটু দেরি করেই উঠেছি অন্যান্য দিন মোটামুটি 6:30টার মধ্যে উঠতে হয় কারণ পড়তে যায় আর আগে তো অনেক তাড়াতাড়ি উঠতাম কিন্তু ঠান্ডা পড়ার পর থেকে একটু দেরি করেই উঠছি আর আজকে অন্যান্য দিনের তুলনায় ঠান্ডাটা একটু কম আছে তো ভাবলাম একটু সকাল সকাল ব্রাশ করে একটু এখান দিয়ে ঘুরে আসি তো আমাদের কাছেই ভাটা আর খুব সুন্দর রোদ উঠেছে আর দেখছেন তো চারিদিকে পুরো ইট তৈরি করে এভাবে দাঁড় করিয়ে দিয়েছে তো যতক্ষণ না পর্যন্ত ওরা দাঁড় করিয়ে দেয় যারা এখানে ইট তৈরি করে এই যে কুলি বা কিছু বলে ওদের তো ওরা প্রত্যেক বছর বছর আলাদা আলাদা দেশ থেকে আলাদা আলাদা রকম আসে ওরা তো ততক্ষণ পর্যন্ত এর জন্য পয়সা পায় না তো দেখুন কত ইট তৈরি করে ওরা দাঁড় করিয়ে দিয়েছে আর এই আপনাদের সকলকে নতুন বছরের আরেকটা শুভেচ্ছা জানাই ভেবেছিলাম যে এই নতুন বছরে কাছে পিঠে যেখানেই ঘুরতে যাই আপনাদের সঙ্গে শেয়ার করব কারণ বড় মানে বেশি দূরে যাওয়ার জন্য যেটা দরকার সেটা নেই তো কাছে পিঠে যাব আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব কিন্তু এই যে করোনার যে তৃতীয় ধাপ এসছে এই ঢেউতে যে কি হবে না হবে এখন বোঝা মুশকিল সেই জন্য বাচ্চা কাচ্চা নিয়ে কোথাও দূরে আমরা যেতে পারছি না তো বাড়ির মধ্যেই থাকতে হবে বাড়ির রান্নাবান্না কাজকর্ম এই দিয়েই আপনাদের ব্লগ দেবো যদিও কোথাও যেতে পারি সাবধানতা অবলম্বন করে তখন সেটা আপনাদের সঙ্গে সেইভাবে শেয়ার করব তো সারাদিন সঙ্গে থাকুন যেটুকু যা আমি করবো আপনাদের সঙ্গে শেয়ার করবো আর ভালো লাগলে লাইক কমেন্টসও শেয়ার করবে নতুন বন্ধুরা প্লিজ আমার সঙ্গে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটির অল অপশনে ক্লিক করলে আমি যখনই ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলুন আমার চা খাওয়া এখনও হয়নি তো বাড়ি যাবো চা খাবো আর হাজবেন্ড খুব সকাল সকাল বেরিয়ে গেছে টোটো নিয়ে তো টিফিন টিফিন করে ওকে হয়তো দিয়ে আসতে হবে টোটো স্ট্যান্ডে গিয়ে আর প্রিয়াংশু ওই যে কোথায় গেল রে বাবাই কোথায় গেলি কোথায় ওদিকে চলে গেছিস ঘুরে দেখতে পাচ্ছি না তো প্রিয়াংশু আবার কোথায় চলে গেছে খুব দুষ্টু আছে এই যে ওই দেখুন ওর মতো খেলা করছে একটু নিয়ে এসছি তো চলুন এবার বাড়ি যাব বাড়ি গিয়ে আগে চা খাবো চা খেয়ে সকালবেলার কোনো কাজ করা হয়নি সেগুলো সারবো আর কী কী রান্না হবে না হবে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো তাহলে চলুন সঙ্গে থাকুন আর ওয়েদারটা বেশ ভালো লাগছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন মানে ঝকঝকে রোদ উঠেছে তো খুব ভালো লাগছে রোদ যদি ঝকঝকে হয় মানে ওয়েদার যদি ভালো থাকে তাহলে মনও ভালো থাকে আর যদি ওয়েদার ভালো না থাকে তাহলে মনটাও কেমন যেন হয়ে যায় ওয়েদারের সঙ্গে মনের না একদম মানে খুব ভালো রকমের একটা নিবিড় সম্পর্ক আছে তো চলুন বন্ধুরা চলো চলো কত ইট তৈরি করে রেখেছে দেখ চারিদিকে চলো বাবাই আসো এসো 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 আয় রে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমি ঘরে চলে এসেছি এসে চা বানাচ্ছি তো চা বানিয়ে চা খেয়ে নিয়ে তারপরে ব্রেকফাস্টের জোগাড়ও করতে হবে কারণ হাজবেন্ড অনেক সকালে বেরিয়ে গেছে তো ব্রেকফাস্ট বানিয়ে তাকে আবার পৌঁছেও দিতে হবে তো চলো এই কাজগুলো করে নিই চা খেয়ে নিয়েই আমি চলে এলাম আবার রান্নাঘরে তো রুটি তরকারি আমার হয়ে গেছিলো সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি তো সেটা আমি টিফিন বক্সে এখন গুছিয়ে নিচ্ছি গুছিয়ে প্রিয়াংশুর হাত দিয়ে বাজারে পাঠিয়ে দেবো কারণ ওর বাবা রয়েছে টোটো স্ট্যান্ডে তো ও আস্তে আস্তে একটু পৌঁছে দিয়ে আসবে আমাদের সকালবেলা ব্রেকফাস্ট করা হয়ে গেছে রুটি তরকারি করেছিলাম তো হাজবেন্ডকে খেতে দিতে চলে গেছে প্রিয়াংশু আর আমিও খেয়ে নিয়েছি প্রিয়াংশুরও খাওয়া হয়ে গেছে তো এইবার
स्नान करते जाब तो स्नान करते जागे हमें अपन संगे कि शेयर करब तो आगे देखिए तो भाजी एन तो आस्ते आस्ते नष्ट हो जाए तो एक बार देखिए दी और कि नतून जिनसों तार संगे देख चलो से बक बक ना कर देखिए नहीं फुलगुलो फुटे ना एबार शुकिए जा देख शुकिए जा एरपर हम आस्ते आस्ते झरे जाए तो अनेकगुल शुकिए गए तो भाजी एगो आए शेयर कर दे प्रचुर कड़ी एस अनेक कूड़ी आखो फुटे नहीं जे और ये गाचगलो कम बड़ो देखो एक एक विशाल बड़ो बड़ो एबारे बस कि शुकिए गो कूड़ी आखो सेगल फुटबे और ये देखो हमारे एलोवेरा गाचटा एत झापिए उठे और बढ़े तो टपटा थे चेन्ज कर दीते हैं भाजी और जबा गाचटा टगर गाचटा एम अवस्था एके अपर के हाँटे फिस्टे धुले चे धरे ना सर दी होना कारण प्लेस पाचेना यो बेड़े जावर जो प्लेस पाचेना यो प्लेस पाचेना और ये देखो बेगुन गाचे बेगुन होता हो आज के भाजी पालन शाक करब तो बेगुन तो आना नहीं भाजी एखान के एक नहीं कारण एर थे यूलार बड़ो है ना अनेक पुरो गाच तो बड़ो हम आशा करी हनुमान रखबे ना कारण हनुमान प्रचंड उत्पात और ये देखो सब शुकिए जा नयनतारा कलरगुलो जगह आज एखो फुटे आस्ते आस्ते बेस किचुने डालियागुलो देखिए और किस नतून जगह आज देखो चंद्रमल्लिका कत कूड़ी आस प्रचुर कूड़ी आस तो यो आस्ते आस्ते फुटले पड़े एपास ओपास दिए शक्त पक्त काठी गुजे दीते हैं ना सामलाते पर फुलगुलो बड़ हम ना गाच कात हो जाए जेटा शेयर करब से बसंती कलर ये तो ये पुरो फुटे गो एक फुटबे कारण मजखान ए सबुज आकटू फुटबे और ये क्यी एस्ट्रा ना कि बोली ना तो ये देखो ये शुकिए गए कलर एक बेगुनि ये एक खयरि खयरि टाइपर ये गोलापी गोलापी तो तीनटे कलर और ये जेटा ए बचर नतून ये देखिए कैबेज यटार नाम तो पताागुलो सैड दिए जेटा जेटा शुकिए जा नतून पता गजा कलर की सूंदर ना गोलापी ना बेगुनि कि आपनारा देखते जानी ना और ये चंद्र कूड़ी एस तो ये देखो चंद्रमल्लिका प्रचुर कूड़ी एस गाचटा देखो अनेक कूड़ी एस तो एर शक्तपोक्त काठी गुजे दीते हैं तो यो नतून जिनिस शेयर कर लम पुरो बोलते शुकिए जा डालियागुलो तो जो फुटबे ना माने बड़ो बड़ो फुल आसबे जाना कतटा की रकम क्या हबे तखन तो शेयर करब और ये सब गाचगलो तखन फुलेर भारे ना सोजा थाकते पाए ना ओइजन्य ओदेर पाशेपाशे कोनो लाठी होक काठी होक किछु गुजे दीते हबे तो देखो कत बड़ो बड़ो हो कत छोटो छोटो चारागुलो एनेछिलाम तो आपनादेर तखनो शेयर करेछि और एखन कत बड़ो बड़ो हो गेछे तो खूब भालो लागे तो बेशिरभाग आमार हाजबेंडई जत्न करे जल टल देय आमि जखन समय पाई तखन आमि खूब एकटा देखभाल करते पारि ना ओई करे तो चलुन मुखटा आमि धुये निएछि आगे तो एबार एकटु स्नान करब स्नान करते जाब ओ आरेकटा जिनिस देखाइनि दाड़ान आरेकटा जिनिस देखाच्छि फुल गाछगुलो आछे ना एगुलो तो अपन शेयर कर बस बड़ो बड़ो आछे आमि भाबछिलाम मने एगुलो तार फुल ही धरबे ना तो देखो एगुलो तो कड़ी एसेछे एगुलो सम्भवत ओई जे माने एक पाटिर जे गादागुलो हय ना जेगुलो के पेटी गादा बा कि गादा बोले थोका नय जिनिया नय तो सेइगुलो मने होच्छे हबे एगुलो तो देखछि एखन कड़ी आसछे आस्ते आस्ते एकटु देरिते किन्तु कड़ी आसछे आगे स्नानटा करे नि स्नानटा करे कि कि रान्ना हबे सेटा आपनादेर संगे परे शेयर करछि कारण आगे पूजोटा दिये नेब अंधकार लागछे मुखटा देखा जाच्छे ना ताई तो चलो बंधुरा आगे स्नान करी स्नान आज के की रानना से शेयर करब और पुजो आगे दिए नब कम अनेक बेला गया है प्राय साढ़े एगारोटा पौने बारोटा बजे तो ऐले आसार आगे हमें स्नान पुजो दिए नि चल बंधुरा आपनारा एक बार भलोभवे लक्ष्य कर प्रियांशुर कांड देखे हमार माथा घुरे जावर उपक्रम हो देख ऐलर की अवस्था दोपाए दोपाटी जुतो आलदा आलदा पड़े बजार के घुरे चले सो फ्रेंड्स हमार स्नान हो गए प्रियांशु बजारे गेलो ठामिर संगे चले देखते पेलें जो एत बड़े ऐले दस बचर बयस दूरकम दुटो पाटी जुतो पड़े बजारे चले गए खेल है नहीं दूरकम जुतो पड़े अनेक रकम स्टाइल देखे हाथा एकदि एकदि के डिजाइन एक्म स्टाइल को देखे दें यकम स्टाइल एखो पर्त देखें लेटेस्ट स्टाइल हाँ एक पाए दो पाए दूरकम जुतो कबे जर बोध शक्ति क्या जाने भगवान ही जाने हमें एखो बुझे उठते एत दूर चले गल बजार घूर चले दोपाए दूरकम जुतो दोपाटी जुतो ठीक है तो चलो पुजो आगे दिए नी
তারপরে আবার কি কি রান্না হবে সেটা পরে শেয়ার করছি। সো ফ্রেন্ডস দেখো এখানে আমার ডালটা রান্না হয়ে গেছে বা নামিয়ে নেবো, ভাতটাও হয়ে গেছে, ফ্যান ঝাড়াতে দিয়ে দিয়েছি। আর রান্না করবো হচ্ছে পেঁয়াজ কলি আলু ভাজা, দেখো কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে আছে হচ্ছে পালং শাক, এটাকেও কুচিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর সঙ্গে নেব আলু কচু বেগুন মূলো, এই সবজিগুলো দিয়ে পালং শাক হবে। তো শীতকালে পালং শাক তো খুবই ভালো লাগে, কচু বলতে যেটা কাটি কচু বলে সেটা। তো দেখো এগুলো কেটে জলে ভিজিয়ে রেখে দিয়েছি, তো চলো রান্নাটা সেরে নিই। তো প্রিয়াংশুর খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ব্যাগ গুছিয়ে নিচ্ছে ও যাবে খেলতে, এখন বাজে বেলা। এটা গায়ে দিয়ে নিতে পারতি তো, আর স্যানিটাইজারটা মনে হয় বাবার কাছে আছে। মাস্ক পরেছিস? কিরাম পরেছে আজকে বললাম কি, ওপর দিয়ে ইয়ে ওটা নিচে থাক। সো ফ্রেন্ডস প্রিয়াংশু আজকে প্র্যাকটিসে গেছে, ওকে অনেক আগে ভাত খাইয়ে দিয়েছি প্রায় 12:30টার সময়। আর এই মাত্র বাবা দিয়ে আসতে গেছে, কারণ আমার একটু মাঝে মাঝে ব্যাক পেন হচ্ছে, তো সেই জন্য আমি সাইকেল চালাতে পারছি না, একটু অসুবিধা হচ্ছে। আর এই যে জামা কাপড়গুলো অনেক আগেই ধুয়ে দিয়েছিলাম, আর কালকেরও কিছু ভেজা ছিল সেগুলো রোদে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, তাই নিয়ে চলে এসেছি। আর হাজব্যান্ড বাড়ি এলে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। আর কী কী রান্না হয়েছে সেটা আপনাদের দেখিয়ে দিলাম, মানে রান্না হবে তখনই দেখিয়ে দিয়েছি। তো চলুন এখন এগুলো গিয়ে রাখি, আর হাজব্যান্ড আসুক তারপরে খাওয়া দাওয়া করবো, ঠিক আছে? বন্ধুরা রান্না হয়ে গেছে 12:30টার মধ্যে, আর এখন বাজে 3:30। তো ছেলেকে দিতে গেছে, ছেলেকে দিতে আসার পথে যদি কোনো ভাড়া পায় বা কোথাও যদি কোনো ইলেকট্রিকের কাজের দরকার পড়ে আমাকে ভুলে যায় বাড়ির কথা, আমি যে খাবো কি না খাবো সব ভুলে যায়, ওই জন্য মাঝে মধ্যে রেখে খেয়ে নিই যে কখন আসবে না আসবে, কতক্ষণ আমি না খেয়ে থাকবো। আর এই যে বাড়ি ঢুকলো, এখন এই মাত্র স্নান করেছে, হ্যাঁ এত জোর খিদে পেয়ে গেছে আমার পেটে জ্বালা করছে, মানে ও বেরোলে আর মনে থাকে। কি চলে এসেছিস? কে দিয়ে গেল? বাবা। কোথায় ছেড়ে দিয়ে গেল? ওই যে ওখানে টোটো দিয়ে, টোটোর ওখান থেকে নেমে। ভাড়া পেয়েছে? ভাড়া আছে। এই জুতো খুলে, জুতো খুলে যা, বারান্দায় জুতো খুলে যা, যা 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 তাতেই যা, সব খুলে নে, খুলে হাত পা ধুয়ে নে। বন্ধুরা এখন বাজে বেলা প্রায় 5:45 হবে। তো প্রিয়াংশুকেও আনতে ওর বাবা গেছিলো, মানে ভাত টাত খেয়ে একটু রেস্ট নিয়েছে, তারপরে খেলোই তো প্রায় 3:30। যখন আমি ফোন আপনাদের দেখালাম তখন প্রায় মানে 3:30 বাজে, তারপর 1 ঘন্টা রেস্ট নিয়েছে, দিয়ে 4:30 সময় বেরিয়ে প্রিয়াংশুকে মানে এই রাস্তা থেকে ছেড়ে দিয়ে চলে গেছে, ভাড়া পেয়েছে চলে গেছে। তো এখন ও জামা প্যান্ট খুলবে, হাত পা ধোবে, তাপরে ওকে কিছু খেতে দেবো, কারণ সেই 5:30, 12:30 খেয়েছে। তো এক ছোলাটা খাওয়া হলে তারপরে ওকে কিছু টিফিন বানিয়ে দেবো, তারপরে সন্ধেবেলা আমি একটু চা খাবো। তো এখন আমি একটু এডিটিং করতে বসেছি, তো দেখতে পাচ্ছেন মাইক নিয়ে বসেছি, কারণ কিছু আলাদা করে ভয়েস দেবো সেই জন্য এটা নিয়ে বসেছি। তো সেই অবস্থায় আপনাদের এটা শেয়ার করলাম যে প্রিয়াংশু খেলে বাড়ি চলে এসেছে, মানে প্র্যাকটিস করে। তো চলুন আমার আর একটু এডিটিং বাকি আছে, একটা ভিডিও ছাড়বো আজকে, তো তারপরে আপনাদের সঙ্গে আবার কথা বলছি সন্ধেবেলার দিকে, ঠিক আছে? গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো আমি সন্ধেবেলা আবার তোমাদের সামনে চলে এসেছি চায়ের কাপ হাতে নিয়ে, তো চলো এখন চাটা খেয়ে নিই। আর চা খেতে খেতে দেখো প্রিয়াংশুর সঙ্গে আমি বকবক করেই যাচ্ছি। তো দেখো আমি আবার চলে এসেছি রান্নাঘরে, কারণ হাজব্যান্ড একটু আজকে তাড়াতাড়ি চলে এসেছে, আর হাজব্যান্ডের ম্যাগি খাওয়ার ইচ্ছে হয়েছে, কারণ এর আগে যতবারই আনা হয়েছে ততবারই আমি আর ছেলে খেয়ে নিয়েছি। তো আজকে ও বললো যে আজকে আমাকে বানিয়ে দাও, তো সেই জন্য রান্নাঘরে চলে এসেছি ম্যাগিটা বানাতে, তো তোমরা সঙ্গে থাকো। তো আজকে ম্যাগি একদম সিম্পলভাবে বানাবো, তো দেখতেই পাচ্ছ গরম জলের মধ্যে ফুটে উঠেছে, দিয়ে দিয়েছি মশলাটা, দিয়ে দিয়েছি, তোর ম্যাগি রেডি হয়ে গেছে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, যদি ভালো লাগে লাইক কমেন্টস ও শেয়ার করো, নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ব্লগে। টাটা বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, কেমন, টাটা।